সারাদেশে বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাভারে ঢাকা জেলা আওয়ামী লীগের মহাসমাবেশ আজ। সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই মহাসমাবেশ হবে। দুপুর 2টায় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। ইতিমধ্যে সমাবেশ উপলক্ষে মঞ্চ তৈরি সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাশাপাশি পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এর আগে গতকাল দুপুরে সমাবেশের মঞ্চ পরিদর্শন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বেনজির আহমেদ, ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।